নমস্কার বন্ধুরা, টুম্পাস ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বর্ষাকালে সবারই প্রিয় একটি রেসিপি, তালের বড়া বা তালের ফুলুরি। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই তালের বড়া বা ফুলুরির রেসিপি। একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটির মতন ময়দা, হাফ বাটির মতন সুজি, হাফ বাটির মতন আতপ চাল আর হাফ বাটির মতন নারকেল কোড়া। যে বাটি অনুযায়ী বা কাপ অনুযায়ী ময়দাটা নেবেন, সেই অনুযায়ী সুজি, নারকেল আর চালটা নেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা এখানে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে দেবেন। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তালের পাল্প। অবশ্যই বন্ধুরা, যদি মনে হয় যে তালের পাল্পটা একটু তেতো ভাব আছে তাহলে কড়াইতে নেড়ে নিতে পারেন। 3 থেকে 4 মিনিটের মতন একটু কড়াইতে তালের পাল্পটা একটু নেড়ে চেড়ে গরম করে একটু ঘন করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত উপকরণগুলিকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও করে নিতে পারেন। এরপরে ভালো করে হাত দিয়ে 5 মিনিটের মতন তালের পাল্পের সঙ্গে সমস্ত উপকরণগুলিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে সাদা তেলে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই ডুবো তেলে বড়াগুলো ভাজতে হবে, তার জন্য তেল দিয়ে প্রথমে তেল গরম হয়ে এলে একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। বড়াগুলোকে একে একে ছেড়ে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, না হলে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে এবং বাইরের দিকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। তাই মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। সেম প্রসেসে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এইভাবে বানালে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে এই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপি। তাহলে তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু এই তালের বড়া বা ফুলুরি রেসিপি। একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।